দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের এই সপ্তাহের জয়িতা অপরাজিতা, তিনি বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গনে, বিশেষত অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গনে দাপিয়ে বেরিয়েছেন, যিনি তার যোগ্য পদভারে প্রকম্পিত করেছেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার মাঠ। তিনি সুলতান রহমান, আমাদের আজকের জয়িতা অপরাজিতা। সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জয়িতা অপরাজিত অনুষ্ঠানে। আপনি ভালো আছেন নিশ্চয়ই, খুব ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনে। আমাদের খুব সবার খুব পছন্দের একজন মানুষ আপনি, এবং আপনি বাংলাদেশি সাংবাদিকতার একজন উজ্জ্বল নক্ষত্র, সেটা অস্বীকার করবার কোনো উপায় আমাদের নেই। না, অতটা ঠিক আমি কখনোই মনে করি না। সাংবাদিকতা মানুষের জন্য কাজ করা, এখানে আসলে নক্ষত্র হওয়ার কিছু নাই, কিন্তু যেটা আমার কাছে প্রাপ্তি লাগে, মানুষের ভালোবাসা। সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে আপনি সরাসরি মানুষের কাছে যেতে পারেন, মানুষের কথা কোটি মানুষের কাছে তুলে দিতে পারেন, এবং অনেকের জীবনও আপনি বদলে দিতে পারেন। শুধু ব্যক্তিকেন্দ্রিক মানুষের জীবন না, আপনি গোষ্ঠীগত পুরো সমাজের, একটা রাষ্ট্রের অনেক কিছু পরিবর্তন আনা যায়। কখনো সেই পরিবর্তন খুব দ্রুত চোখে পড়ে, আবার কখনো বেশিরভাগ সময় খুব ধীরে ধীরে পরিবর্তনগুলো আসে, তাই না? তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় প্রাপ্তি হচ্ছে সেটাই। হয়তো কোনো একেবারে নদী ভাঙা কোনো এলাকার কোথাও স্কুল নাই, আমি যখন হাইমচরে গেলাম, সেখানে বাচ্চাদের স্কুল কোথাও ওইসব চর এলাকায় কোনো স্কুল নাই, তাদের মেঘনা নদী পাড়ি দিয়ে বর্ষা মৌসুমে, আপনি জানেন কত উথাল পাথাল থাকে মেঘনা নদী, তারা সেই নদী পাড়ি দিয়ে হচ্ছে স্কুলে যায়। আমি একটা রিপোর্ট করলাম, সেখানে সমাজের বিশিষ্ট মানুষেরা, কিছু যাদের একটু ধনী, যারা যারা একটু টাকা পয়সা আছে, এরকম মানুষরা সেই রিপোর্টটি দেখে যখন সেই চরে একটি স্কুল বানিয়ে দেয়, আর সেখানকার মানুষরা যখন আমাকে ধন্যবাদ জানায়, আমার মনে হয় যে এর চেয়ে বড় প্রাপ্তি আর পৃথিবীতে আর কিছু কিছু থাকতে নাই। পারে, খুবই চমৎকার আপনি অনুপ্রেরণার কথা বলে। আচ্ছা, আমি প্রথমে একটু পেছনের দিকে যাব। তো আপনি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়েই পড়ালেখা করেছেন, তো সেই সময় কেন আপনি, যে সময় আমি জানি যে 90-এর দশকের মাঝামাঝি সময়ের দিকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ঢুকেছেন, সাংবাদিকতা ডিপার্টমেন্টে, তো সেই সময় অনেকেই অন্য সাবজেক্টের অনেক, যেমন আইন নিয়ে পড়বার একটা ফ্যাসিনেশন থাকতে পারতো, কিংবা অর্থনীতি, কিংবা ইঞ্জিনিয়ারিং, কিংবা আর্কিটেকচার, তো এত সাবজেক্ট থাকতে আপনি জার্নালিজমে পড়বার কথা ভেবেছিলেন কেন? এটা খুব অদ্ভুত এবং হঠাৎ করেই যে সাংবাদিকতায় পড়া আমার, তা না। আমার একেবারে ছোটবেলা থেকে, আমি বলবো না, মানুষ ছোটবেলায় আমি কখনো বাদামওয়ালাও হতে চেয়েছি, কখনো রিক্সাওয়ালাও হতে চেয়েছি, সেটি ভিন্ন। কিন্তু যখন 9-10 কিংবা কলেজে যখন পড়ে, তখন কিন্তু মানুষের স্বপ্নটা একটু পাকাপোক্ত হয়, তাই না? ওই সময়টাতে আমার আমার স্বপ্ন, আমি তখন অনেক গল্পের বই আমি পড়তাম, বিশেষ করে আপনি আপনার নিশ্চয় আপনারও, আমরা যেহেতু সমসাময়িক, তিন গোয়েন্দা তিন গোয়েন্দা, আমাদের মানে কিশোর এখন আর পাশা, মুসা মুসা আমান, খুবই প্রিয় ছিল। থ্রিলার। ওইখান থেকে আসলে এক ধরনের এই যে অনুসন্ধান করার বিষয়টা আমার মনে আমার ভিতরে এসছে। যখন আরো একটু বড় হয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে সত্যিকারের অর্থে ওই যে কিশোর মুসার মতো বিড়াল খুঁজে না বেরিয়ে, সমাজের বিভিন্ন রণ্ডে রণ্ডে যে বিড়ালগুলো আছে, সেগুলো খুঁজে বের করার সবচেয়ে ভালো উপায়টি হচ্ছে সাংবাদিকতা। খুব সেইখান চমৎকার। থেকে আমার একটা অনুপ্রেরণা, এবং আমি যখন HSC পাশে পড়ে, আপনি জানেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ারই বেশিরভাগ স্বপ্ন স্বপ্ন দেখে। থাকে, যেহেতু আমরা হুম হুম ডাক্তার ইঞ্জিনিয়ার হুম হওয়ার স্বপ্ন কখনো হুম দেখিনি, হুম তখন আমার মনে হলো যে আমি, যেহেতু আমার আমার ভিতরে এই আকাঙ্ক্ষাগুলি অনেক প্রবল, হুম হুম সেই জায়গা থেকে আমি যদি সাংবাদিকতা বিভাগে পড়ি, আমার জন্য আমি অন্যান্য বিষয়েও কিন্তু পড়ার সুযোগ আমার কাছে ছিল, এবং সবাই আমাকে বলেছিল, বেশিরভাগই থাকে না পরিবারের যারা একটু অভিজ্ঞ মানুষ থাকে, হুম 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 তারা সবসময় কিংবা শিক্ষক সবাই এক ধরনের গাইডেন্স দেয়, BCS করলে, করতে হলে কোন সাবজেক্টে পড়লে সবচেয়ে ভালো হবে, কিংবা অন্য কোনো, অনেকে বিশেষ করে সমাজ বিজ্ঞানে পড়ার জন্য সবাই আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছিলেন, কারণ সমাজ বিজ্ঞানে পড়লে অনেক বড় বড় বেশি টাকার চাকরি পাওয়া যায়। কিন্তু আমি, আমার কাছে সাংবাদিকতাই ভালো লাগতো, লেগেছে, এখনো অনেক ভালোবাসি এই এবং আপনি পেশাকে। তো বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন, আমি যেটা জানি যে আপনি জনকণ্ঠে লিখতেন যখন স্টুডেন্ট থাকা অবস্থাতেই, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং হওয়ার ওই পর সময় জনকণ্ঠ খুব একটা বহুল প্রচারিত অনেক পত্রিকা বড়, ছিল। তখন 1 নম্বর পত্রিকা ছিল জনকণ্ঠ, ভোরের কাগজ। আমি সাংবাদিকতা বিভাগ, আমার হয় না, মানুষের বলে যে সমাজে কোথাও কোনো কোথাও ভালো সুযোগ পেতে হলে জ্যাক ব্যাক মামা খালু এগুলি দরকার হয়, আমার কাছে মনে হয় কি এই
সমস্ত জ্যাক ব্যাক এই যা বলে এগুলো হচ্ছে গিয়ে আমার কাছে আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। আমি যখন যেখানে গিয়েছি সবসময় একটা পরিচয়ই আমার আমি দিয়েছিলাম যখন শুরু করেছি, যে আমি সাংবাদিকতা বিভাগে পড়ি, সেখানকার ছাত্র আমি। তো সেই এই একটি পরিচয়, এই একটি প্ল্যাটফর্ম আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। সেই কারণে আমি যখন, এমনকি আমি যখন জনকণ্ঠে প্রথম গিয়েছি, আমি এই পরিচয় নিয়েই গিয়েছি যে আমি এখানে পড়ছি, আমি কাজ করতে চাই। আমি যখন ভোরের কাগজে গিয়েছি, কিংবা তখন আজকের কাগজও ছিল, আমি এইসব সবগুলো পত্রিকাতেই আমি তখন কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছি, এবং শুধুমাত্র এক সাংবাদিকতা বিভাগের ছাত্র, এটাই আমার একমাত্র পরিচয় ছিল। এবং এটা একটা বড় আইডেন্টিটি ছিল এবং গর্ব করার মতো বিষয়। এবং পরবর্তীতে তো আপনি বিশ্ববিদ্যালয় শেষ করবার পরে ডেইলি স্টারে সাংবাদিকতা করেছেন, যদিও আপনার ইংলিশ ব্যাকগ্রাউন্ড না, কিন্তু তারপরে আপনার সাংবাদিকতা প্রতি সেই নিখাত ভালোবাসার কারণেই আমি আমি জানি যে সেখানে আপনি জানেন আসলে সাংবাদিকরা একটু অভিমানী হয়, একটু বেশি স্পর্শকাতর হয়। সেই জায়গা থেকে আমি যখন, আমি তখন আজকের কাগজে কাজ করতাম, প্রথম আমার রিপোর্টার হিসেবে কাজ শুরু করা আজকের কাগজে, সেখানে বেশ কয়েক বছর কাজ করার পরে একটু অভিমানী হলো আমার, একদিন থাম করে চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে তখন একটা নতুন ইংলিশ পত্রিকা এসেছিল, সেই পত্রিকাটাতে জয়েন করলাম। আমি এক দুই মাস কাজ করার পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি যদি, যেহেতু ইংরেজি আমার ভাষা না, সে কারণে ইংরেজিতে আমাকে ভালো করে শিখতে হচ্ছে, যদি আমি ইংরেজিতেই কাজ করব, তাহলে ডেইলি স্টার বাংলাদেশের এক নম্বর পত্রিকা আমি এখানে কেন করব না। শুধু সেই জায়গা থেকে আমি আমার আমার সিভি, আমার আমি যে ধরনের রিপোর্টগুলি করতাম, সেই সব রিপোর্ট আমি ডেইলি স্টারে জমা দিয়ে এসেছিলাম, এবং একদিন সেখানকার সম্পাদক আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিলেন এবং আমার সঙ্গে কথা বলে, তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে নিজের ভেতরের স্বপ্নটা যদি খুব প্রগাঢ় থাকে, চাওয়াটা যদি খুব স্পষ্ট থাকে, এবং গন্তব্যটা যদি খুব একমুখী হয়, তাহলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছানো যায়। গন্তব্য কখনো একমুখী না আসলে। হ্যাঁ, আপনার দরজা হাজারটা দরজা থাকে, আপনাকে সময় বুঝে বুঝে ডেডিকেশন বলেছে, আমি বলি লক্ষ্যটা মানে স্ট্রেইট, আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি করবেনই, সেই একাগ্রতা যদি আপনার থাকে থাকতে হবে, সেই একাগ্র। আরেকটা আপনি যেটা প্রথম বলেছেন যে স্বপ্নটা থাকতে হবে, আমি আমি এটা শিখেছি, আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনি ওই স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবেন। হয়তো একদম 100-তে 100 আপনি নাও পেতে পারেন, কিন্তু আপনি অ্যাটলিস্ট 80-90 তো পাবেন। এখন আপনি যদি স্বপ্নই দেখেন 80 কিংবা 90 পাওয়ার, তাহলে আপনি হয়তো 60-70 পাবেন। এইখানে কিন্তু আরেকটা, যেমন ছোটবেলা আমরা যে মরালগুলো শুনতাম, আমি আমার বাবার কাছে খুব শুনতাম যে তুমি যদি গাছের মাথাকে লক্ষ্য করে ঢিল ছোড়ো, তাহলে সেটা আকাশ পর্যন্ত নাও যেতে পারে, কিন্তু গাছের মাথা পর্যন্ত নাও যেতে পারে। এটাকে আমি বলি, আপনি যদি মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখেন, অন্তত চাঁদ পর্যন্ত পৌঁছাবে, রাইট? তুমি যদি আকাশকে লক্ষ্য করে ঢিল ছোড়ো, তাহলে সেটা ডেফিনেটলি গাছের মাথাকে ক্রস করবে। তো আপনি একজন নারী হিসেবে, আমি আসলে আমি কোনো ঠিক জেন্ডার আলাদাভাবে জেন্ডার রেকগনাইজেশন করতে চাইছি না, বাট আলোচনা আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারী হিসেবে সাংবাদিকতার এরকম, তা আবার অনুসন্ধানী সাংবাদিকতার এই রকম চ্যালেঞ্জিং, রিস্কি, এরকম একটা জায়গায় কাজ করতে গিয়ে আপনার, আমি একটু জানতে চাই যে আপনার কি কি সুবিধা বা অসুবিধা হয়েছিল, প্রথমে অসুবিধার কথাগুলো জানতে চাই। অসুবিধা যদি বলেন, প্রথমে কেউ আপনাকে সিরিয়াসলি নিবেই না, কারণ আপনি একটি মেয়ে, এবং সেই সিরিয়াসলি যে নিবে না, এটা আপনার জন্য অনেক বড় একটা সুবিধা, কারণ আপনি তখন অনেক বড় গভীরে যেতে পারবেন। হ্যাঁ, কারণ আপনাকে সবাই হালকাভাবে নিবে। সো আপনার জন্য, আপনার যদি সেই দক্ষতা, সেই মেধা থাকে, আপনি অনেক বড় বিষয় বের করে নিয়ে আসতে পারবেন। আর যেটা হয় যে, যেহেতু নারী হিসেবে আপনি, আমি বলবো যে অসুবিধার চেয়ে সুবিধাগুলো বেশি, কিন্তু আপনাকে বুদ্ধি করে চলতে হবে, আপনাকে সারাক্ষণ মাথার মধ্যে রাখতে হবে। এটা নারীর বলে না, যে কোনো অনুসন্ধানী সাংবাদিকই, তাকে প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকতে হয়, তার চোখ কান যেমন সবসময় খোলা রাখতে হয়, তেমনি তাকে সবসময় খুব নিজেকে সেফ করার, নিজেকে নিরাপদে রাখার সতর্ক অবস্থানটি একেবারে 24 ঘন্টার জন্য রাখতে হয়। এটা একটু একটু কষ্টকর আসলে, কারণ আপনি 24 ঘন্টা সতর্ক থাকাটা খুব কঠিন, সেটা তো সম্ভবও হয় না। হ্যাঁ, জীবনে অনেক ভুগতে হয়েছে, অনেক হুমকি পেয়েছি, অনেক অনেক সমস্যার মুখোমুখি হয়েছে, আমার পুরো পরিবার সমস্যার মধ্যে পড়েছে। তারপরে হয় না যে আপনি অবস্থার সঙ্গে, মানে আপনার নিজের জীবন বিপন্ন করে যদি আপনি কোনো কাজ করেন, আলটিমেটলি কি লাভ সেখানে? কোনো কিন্তু লাভ নাই। আমি বিপন্ন করব, কতদূর পর্যন্ত করব, ওই পর্যন্ত, যতদূর পর্যন্ত আমি আসলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো,
মরে গিয়ে তো কোনো সমাধান না, এটা কিন্তু একটা বেসিক প্রিন্সিপাল। আমরা অনেক সময় আমাদের সেই পরিমিতি বোধটা কখনো কখনো কারো কারো ক্ষেত্রে হারিয়ে যায়, আবার থাকলেও পরিস্থিতিটা এমন হয়ে যায় যে নিজেকে বিপন্নই করে ফেলে। আবার সাংবাদিকতা তো আসলে পেশারও অধিক নেশা, তো নেশাটা যখন থাকে তখন আপনি ওই জিনিসটা মানে মানে প্রকৃত ঘটনাটা খুঁজে না বের করা পর্যন্ত মনে শান্তি পাওয়া যায় না, এটা একটা অনেক বড় সমস্যা। সো সেই জায়গা থেকে আমি আচ্ছা, আমি এখানে একটু জানতে চাচ্ছি যে সাংবাদিকতার ক্ষেত্রে এবং বিশেষত অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সোর্সের ভূমিকা ভীষণ, মানে সোর্সটাই তো আপনার কাজের সাফল্যের সবকিছু। তো সেই জায়গায় ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, ধরেন একটা সোর্স, ছেলেরা রাত 3টাতেও ফোন করতে পারে, রাত 3টা চলে যেতে পারে বাইক চালিয়ে, এরকম কিছু এক্সেস আছে। মেয়েদের হয়তো এখন না এরকম এই রাত 12টা ধরনের পরে কোনো ফোন করতে সমস্যা আসলে আমি আমার আমার কাছে কখনোই সমস্যা লাগে নাই, কারণ আমি আমার ফোন আমি বলি 24 ঘন্টা খোলা। অনেকে আমার ফোন আমার আমি বলি একদম সন্ত্রাসীর কাছেও থাকতে পারে, খুব বড় বিশিষ্ট জনের কাছেও থাকতে পারে, এটা আমার কাছে কখনোই গিয়ে এই গুরুত্বপূর্ণ হয় না। ধরনের কোনো কিন্তু প্রতিবন্ধকতার মুখোমুখি আপনি হননি? নিশ্চয়ই প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তো হয়েছে। আপনি কিভাবে এখন সেটাকে ওভারকাম আপনি এখন করেছেন? আপনি যদি ওই কে আপনাকে ওখান থেকে কি ধরনের বার্তা দিচ্ছে, কথার কথা আপনাকে কেউ ফোনে হুমকি দিচ্ছে, আপনি কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হচ্ছে কিছু না বলা, আমার কাছে মনে হয়। তাহলে ওই ওই প্রান্তে যে থাকে তার উৎসাহতে ঘাটতি পড়ে, কিংবা কখনো কখনো তাকে একটু দেখানো যে আমি খুব ভয় পেয়েছি, বা এরকম আর কি। মানে এখন আপনাকে সবসময় ট্যাক্টফুললি আপনার মানে আপনার প্রতিপক্ষ কত ভয়ঙ্কর কিংবা কত বড় কিংবা কত প্রভাবশালী সেইগুলির উপর নির্ভর করবে আপনি কি ধরনের প্রতিক্রিয়াটা দেখাবেন, তাই না? খুবই কৌশলী একটা কাজ। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য খুব কৌশলী একটা ভূমিকা খুবই রাখতে হবে কৌশলী থাকতে নারী হবে। আর পুরুষ সোর্সিং এর নির্বিশেষে। ক্ষেত্রে শুধু সোর্সিং, অনুসন্ধানী সাংবাদিকতা না, আপনি নিজেও জানেন সোর্স কোনো কিছু চিরস্থায়ী না। নিঃসন্দেহে সোর্স আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনার যদি সোর্স যদি অনেক সময় আপনি আমরা অনেক সময় স্থায়ী করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে যে ওই জায়গায় গেলে বা কোনো একজন একটা সোর্স থাকলে সে আমাকে সবসময় ইনফরমেশন দিতেই থাকবেন, না তা না। কারণ ও আপনাকে যখন আপনি যখন ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন তখন ও আমাকে আপনাকে এক্সপ্লোর বসবে। করার চেষ্টা করতে পারে, সে নিজের তার কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেই কারণে স্থায়ী সোর্স বলে আসলে কিছু নাই, তাকেও সবসময় এক ধরনের ডিলিংসের মধ্যে রাখা, হ্যাঁ খুব কেয়ারফুলি, সেই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। আবার সোর্স যেন আপনাকে কন্ট্রোল না করে আপনি সেই বিষয়গুলিও বুঝতে হবে। আমরা জানি যে আমি এরকমটা শুনেছি যে আপনি একবার সম্ভবত মোংলাদেশে আপনি রিপোর্টিং করতে গিয়ে গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন ক্যামেরাম্যানের সাথে বাইকে করে সেই এই গল্পটি এটা শুনতে সুন্দরবনে গেছে। যখন জাহাজ ডুবেছিল, এই তেলের জাহাজ ডুবলো বছর দুয়েক আগে, মোংলাতে। ওই হ্যাঁ ওই সময়টাতে ওখানে তো আপনার তখন ইলেকট্রিসিটি নাই, এবং জাহাজ যে জায়গাটাতে ডুবেছিল সেখানে আপনার কোনো যানবাহন যায় না, আপনাকে বোটে করে যেতে হবে, কিছু দূর পায়ে হেঁটে, কিছু দূর বাইকে করে, মোটর সাইকেলে করে যেতে হবে। তো তো আমি যে আমি এই জায়গায় একটু জানতে চাচ্ছি যে ওই রকম একটা দুর্বিষহ জার্নি করে আপনি গিয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে, কেন? মানে আপনি তো ওই জায়গায় ছুটি নিতে পারতেন বা না, যে এত 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 রিস্কের মধ্যে কেন গিয়েছিলেন? রিস্ক রিস্ক বলতে আসলে কি বোঝায় আমার কাছে অনেক সময় বিষয়টা আমি অনেক সময় বুঝতেও পারি না, হয়তো বলতে পারেন যে মানে যখন মানুষ কোথাও আগুন লেগেছে সবাই নিরাপদে যায়, আপনি আমি তো সেখানে ছুটে যাব, ফলে আপনাকে আপনি কোনটাকে রিস্ক বলবেন এটাই তো একটা বড় ব্যাপার। যখন মানুষ মনে করেন আজকে নিউ ইয়র্কে ওয়েদার খুব খারাপ, খুব স্নো হচ্ছে, ঠান্ডা বাতাস, হ্যাঁ কেউ সবাই ঘরে থাকছে, আপনাকে তো বের হতেই হবে, কারণ হয়তো ওই ওয়েদারের খবরটি আপনার কাজ। ফলে সাধারণ মানুষের চেয়ে এর তারা একটু ডিফারেন্ট টাইপেরই হয়, যে কারণে ঝুঁকিটা কেমন, ওই যে বললাম বলেছি যে নেশা থাকা, যে কোনো কিছু এক্সপ্লোর করার যে নেশা এটা খুব থাকতে হবে, তা না হলে এটা আর শুধুমাত্র নর্মাল একটা চাকরি না। ট্রু, আরেকটা হচ্ছে যে যে পেশার প্রতি দায়বদ্ধতা, মানে সেটাই মানে আপনি ফাঁকি আমি যে শুন আমি আপনি কার যদি কাছ থেকে আপনাকে দেব। সুন্দরবনের কথা যেটা বলছিলেন, তখন আমি আমি ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, আমার আমি তখন অ্যাসাইনমেন্ট এডিটর, আমার আমি কিন্তু অন্য রিপোর্টারকে অ্যাসাইন করে পাঠাতে পারি, কিন্তু আমার কাছে আমি বিভিন্ন জায়গায় ছবি দেখছিলাম অনেক প্রাণী মরে যাচ্ছে, হ্যাঁ তো দেখে ছবিগুলি দেখে আমার হয় না, আমরা আমাদের যেহেতু স্পর্শকাতর মানুষ আমরা, আমার নিজে মনে হয়েছে আমি নিজেই যাই। তো আমি আমি কিন্তু নিজে থেকেই ওখানে গেছি এবং সারা রাত জার্নি করে তারপরের দিন আবার ওখানে পৌঁছে ভোর রাতের দিকে পৌঁছেছি, কোনো থাকার কোনো ব্যবস্থা ছিল না,
আপনার ওই কিছু দূর বোটে করে, কিছু দূর মোটর সাইকেলে করে, আবার পায়ে হেঁটে সবকিছু নিয়ে একেবারে সেই গভীর সুন্দরবনের ভেতরে যাওয়া এবং দেখা, নিজের চোখে দেখা আসলে কতখানি কি ধরনের ক্ষতি হয়েছে, তাই না? এবং সেটি আবার মানুষকে জানানো, এর ভিতর থেকে এক ধরনের পরিবর্তন আসে, কোথায় কার কি ভূমিকা, সেই জায়গাগুলিকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে পলিসি মেকার যারা আছে তাদেরকে বাধ্য করা, সবগুলি বিষয়ই তো এটার সঙ্গে সম্পর্ক, মানে মানে সম্পর্কিত। সেই জায়গা থেকে আপনি যদি সত্যি কিছু করতে চান, ওই যে দায়িত্ববোধ, দায়বদ্ধতা, কিছু করার আকাঙ্ক্ষা, এই জায়গাগুলিতে নিজের প্রতিশ্রুতি থাকা, হ্যাঁ, সেই এইগুলি খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আমি একটু জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে নারীরা অনেক বেশি অনেস্ট তার কাজের জায়গায়, মানে অনেস্ট ঠিক না, মানে ব্যাপারটা বলছি যে অনেক বেশি ডেডিকেট, মানে নারী তো খুব স্নেহপ্রবণ একজন, নারী সংসারেও যেমন স্নেহ কাতর বা স্নেহ প্রবণ, কাজের জায়গাতেও সেই রকম বলে কি আপনার মনে হয়? স্নেহ দিয়ে তো অফিস বা কাজের ব্যাপারটা হয় না মানে কাজের নিঃসন্দেহে। প্রতি যে দরদটা, হ্যাঁ, এটা আমি, ডেডিকেশন। আপনি যদি বলেন আমি টিম চালিয়ে যদি দেখি আমার টিম মেম্বার যদি মেয়ে ছেলে মেয়ে কে কি রকম থাকে, আপনি ছেলেদের কাছেও যেটা জিজ্ঞেস করতে পারেন, মেয়েরা সবসময় সিনসিয়ার হয়, কারণ সে জানে একটি ছেলেকে তার যোগ্যতা প্রমাণ করতে যদি 10 করতে হয়, একটি মেয়েকে করতে হয় 20, তারপরেও সে তার যোগ্যতার স্বীকৃতিটুকু পায় না, ফলে তাকে সবসময় কেয়ারফুল থাকতে হয় যে সে যেন কোনো ভুল না করে। সে যেন অ্যাটলিস্ট তুমি খুব ভালো করেছো না বলুক, তুমি পেরেছো এই কথাটুকু যেন সবাই বলে, ফলে তার ডেডিকেশন, তার সিনসিয়ারিটি সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর মেয়েরা সাধারণত আপনি যেটা বলেছেন যে স্নেহপ্রবণ, হ্যাঁ, একটা এক ধরনের মমতা প্রবণ, মমতা দরদ দিয়ে যে কাজ করে কাজ আর কি। করে, সেটি কিন্তু সহকর্মীদের সঙ্গেও থাকে, হুম হুম যে কারণে অফিসের পরিবেশও আসলে ভালো থাকে। আর সেক্ষেত্রে আমি আরেকটা জানতে চাইবো যে এখন বাংলাদেশের সাম্প্রতিকতম অবস্থায় বাংলাদেশে নারীর অবস্থান কোন জায়গায় আছে, বাংলাদেশের আসলে নারীরা আমি একটা কেমন জিনিস বলি, করছে? বাংলাদেশ, আমরা না সবসময় কি, এটা আমার খুব খারাপ লাগে, আপনি নারীদের অবস্থা কি রকম জানতে আমরা সবসময় নারীদেরকে প্রশ্ন করি, পুরুষদেরকে করি না। বাংলাদেশের নারীরা অনেক দূর, বহু দূরে গিয়েছে, আপনার পুরুষ লোকটি যদি না আগায়, শুধু নারীরা এগিয়ে কোনোদিনও কিছু হবে না, সমান তালে আগাতে হবে। আমি, আপনি মাইন্ড করতে পারেন, আমার অনেক দর্শকও মাইন্ড করতে পারে, আমাদের দেশের মেয়েরা যতখানি এগিয়েছে, দায়িত্বশীলতার সঙ্গে এগিয়েছে, সেই তুলনায় আমাদের পুরুষরা 70-60 দশকে বসবাস করে, তাদের মানসিকতার এতটুকু পরিবর্তন হয়নি, বিশেষ বিশেষ উদাহরণ বাদ দিলে, এক্সাম্পল কখনো, মানে আমি আসলে একটু এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। সুতরাং আমি আমি পুরুষদেরকেও আসলে সেই অবস্থার সঙ্গে নিঃসন্দেহে মানিয়ে নেওয়ার অবশ্যই নিঃসন্দেহে দরকার, তাদের সেই আমি মেন্টাল আসলে অবস্থার, তাদের চিন্তা হুম হুম চেতনার এবং সমাজের যে পরিবর্তনের সঙ্গে অ্যাডপ্ট করার ক্যাপাসিটিটা অ্যাচিভ করতে হবে, কারণ তারা আমি আমি ওই আমি ষাটের আসলে একটু দশকের সত্তরের সামাজিক দশকের মতো লেভেলে কথা চিন্তা বলতে করলে হবে চাইছি না। সুলতানা। আমি 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 একটু একাডেমিক অ্যাঙ্গেল থেকে জানতে চাইছি, লাইক যেমন একটা সময় ছিল, যেমন আমাদের মায়েদের সময় হয়তো ওইভাবে স্ত্রীর কাজে যাওয়া বা কর্ম কি বলা যায় কর্মজীবী ওয়াইফ হওয়াটা ওই কনসেপ্টটা নিতে পারতো না। এখন কিন্তু অনেক ফ্যামিলি চায় যে কর্মজীবী বউ হবে, এরকম কিন্তু কিছু, এবং বাংলাদেশের পলিসি মেকিং লেভেলেও কিন্তু সেটি অনেক কিন্তু নারীরা কম, আপনি কাজ আপনি করছে। যদি দেখেন হিসেব করে সেই সংখ্যাটা খুবই কম, এবং আপনি যদি বাংলাদেশে ডিভোর্সের হিসেব দেখেন, মানে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ডিভোর্সের হিসাবটা যদি দেখেন, মেয়েরা এখন অনেক বেশি ডিভোর্স করে, তাই না? কারণ কি, আপনি নিজে একজন মেয়ে, আপনি জানেন মেয়েরা কখনোই এই ভাঙা চোরাই পছন্দ করে না, তারা এগুলি চায় না, তাই না? সেই জায়গা থেকে মেয়েরা অনেক সময় বাধ্য হয়, কিংবা তাকে বাধ্য করা হয়, যেভাবেই আপনি বলেন না কেন, সেই জায়গাটাতে কেন হচ্ছে, কারণ তার প্রতি, সেই একটি মেয়ে ঘরে কাজ করে বাইরে কাজ করে, তার প্রতি যেই মমতাটুকু থাকা দরকার আপনার ঘর থেকে, সে কি ততখানি পায়? নিঃসন্দেহে অনেকখানি পায়, দেখেই কিন্তু মেয়েরা কাজ করতে পারছে, কিন্তু সেই কাজটি যে আপনার, যেই 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 মানুষটি আপনার সঙ্গে বসবাস করবে তাকেও বুঝতে হবে, তাকেও সেই বিষয়টি অনুধাবন করে মমতা দিয়ে বুঝতে হবে যে তার যে শ্রম এবং তার ঘরে এবং বাইরের যে কাজ দুটাকে সে একবারে যে সমন্বয় করছে, তার প্রতি আর একটু সহযোগিতার হাত বাড়ানো, তাই না? এই কাজগুলিতে আমাদের পুরুষদের ভূমিকা অনেকখানি কম, আগের চেয়ে অনেক বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু তারপরেও কম।
তুলনামূলকভাবে। তবে এটা বোধহয় আমরা বলতে পারি যে এখন নারীর ভাবনা জগতে অনেক বেশি উদারতা এসেছে বা মুক্ততা এসেছে, সমাজও এখন ডিফারেন্ট ভাবে ভাবতে শিখছে। যেমন আমাদের আমি গার্মেন্টস ঠিক জানি না, মেয়েদের কথা আপনি যদি, যদি আমার কথা, আপনি যদি আমার কথা ধরেন, আমি দেখেছি যে এখনো হচ্ছে গিয়ে মানে কি বলবো, পুরুষরা তারা মনে করে যে তাদের তাদের পার্টনারটা কেমন হবে, সেই যে স্টিরিওটাইপিক চিন্তা থেকে তো মানে উপরে উপরে অনেক কিছু আমরা দেখি, কিন্তু ভেতরে ভেতরে যেই ক্ষয়গুলো, যেই ভাঙাচোরাগুলো আমরা সেগুলো দেখতেও পাই না, বুঝতেও পারি না, বুঝলেও আমরা চোখ বন্ধ করে থাকি। তো আপনি তো বেশ কিছুদিন ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন, প্রবাসীর নারীদের কেমন দেখছেন, প্রবাসীর বাঙালি নারীদের কেমন আমার দেখছেন? আমি আমি এটা নিয়ে খুব বেশি কিছু আসলে বলতেই চাই না। আমার কাছে মনে হয় কি যে আপনি যদি যুক্তরাষ্ট্র বলতে আমরা যেরকম সমাজ, যেরকম আদর্শ সংস্কৃতি দেখ, মানে আমরা মিডিয়ার থ্রুতে তো সেই কনসেপ্ট আমাদের, সেই পারসেপশন সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি যদি বাংলাদেশি কমিউনিটি ধরি, আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ নারী কাজ করে না, বাসায় ঘরের কাজ করে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে ঘরের কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে তার যেই আমরা যে বলি যে নারী পুরুষ দুজনারই সমান কর্মক্ষেত্রে সমান অংশগ্রহণ, আবার পরিবারেও সমান অংশগ্রহণ, সেই জায়গাটিতে জাস্ট এইটা চিন্তা করি আমি বলবো যে খুবই খুবই পিছিয়ে না, আছে। এইটা হয়তো সুলতানা আপনি খুব বেশি দিন হয়তো তাদেরকে কাছে থেকে দেখেননি। এখানে অনেক সংগ্রামী নারী আছে, অনেক সংগ্রামী নারী আছে, এবং তাদের অবশ্যই আছে, সংগ্রামটা ডিফারেন্ট। আমি সেই আলোচনা আমরা আবার আসবো, প্রবাসী নারীদের সংগ্রামটা কিন্তু ডিফারেন্ট, সে আলোচনা আমরা আবার আসবো। ছোট্ট একটা ব্রেকে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন জয়িতা অপরাজিতা, আমাদের আজকে জয়িতা অপরাজিতা সুলতানা রহমান, আমরা কথা বলছি তার সাথে। খুব শিগগিরই আবার আলোচনায় ফিরে আসছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে, আমাদের সাথে আছেন সুলতানা রহমান। আচ্ছা সুলতানা, আমরা ব্রেকের আগে যেটা নিয়ে আলাপ করছিলাম যে প্রবাসী নারীদের সংগ্রামটা কিন্তু আসলে ডিফারেন্ট, কারণ একেবারেই ডিফারেন্ট। দেখুন আমি আপনি, একটু আগে বলে আমি আগে একটু শেষ করি সুলতানা, আমি অনেক বেশ কিছুদিন ধরে কাছে থেকে দেখছি, এখানে কিন্তু তাদের সংগ্রামটা আরো ডিফারেন্ট তাদেরকে। আমি তো, আপনার আপনি কি অনেক মনে দিন হয়? থেকে দেখছেন, আমি তো মাত্র 3 মাস 4 মাস ধরে দেখছি, ডিফারেন্ট আমি বলবো না তাদের, এটাকে বলবো তাদের একেবারে যুদ্ধ মতো একটা জীবন যাপন করতে হয়, কারণ একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ, ভিন্ন সংস্কৃতি, অচেনা অজানা মানুষের সঙ্গে, অচেনা অচেনা দেশ, দেশ আবহাওয়া, কোনো কিছুই তার আপন না, সোজা কথা সেই দেশটিকে আপন করে, সেখানকার সংস্কৃতিকে আপন করে মানে চলাটা এত সহজ না কিন্তু, আবার মানে এখানে আপনি, আরেকটা কিন্তু হয় সুলতানা, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ধরেন একটা মেয়ে বাংলাদেশে আছে, তার বিয়ে ঠিক হয়েছে বিদেশি পাত্রের সাথে, পুরো পরিবার ধেই ধেই করে আনন্দে নাচছে বিদেশি পাত্রের সাথে, কিন্তু বিয়ের পরে মেয়েটা যখন বিদেশে আসে স্বামীর সাথে, স্বামীর কাছে এসে দেখে যে পুরো আকাশ আর পাতাল পার্থক্য, সেই তার স্বামীর অনেক রকম আসলে হয়েছে খুঁত কি আছে। আমাদের বিদেশ বলতে আমরা বুঝি কি যে অনেক বিত্ত বৈভব সুখ শান্তিতে ভরপুর, আসলে তো বিষয়টা তা না, আপনার মানে এক একটা সমাজ সংস্কৃতির যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতে আমাদের সংস্কৃতিতে আমাদের যেহেতু অনেক দুঃখ কষ্ট এবং আছে, আরেকটা সেখানে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের সংস্কৃতিতে আমরা মনে করি বিদেশ একটা স্বর্গ মতো। আবার আরেকটা জিনিস হলো যে সব জায়গায় কিন্তু, যেটা খুব সত্যি কমন ব্যাপার, যে অ্যাডজাস্টটা নারীকেই বেশি করতে হয়, মানিয়ে নিঃসন্দেহে নেওয়ার ব্যাপারটা নারীর উপরে। তো একটা মেয়ে যখন তার পরিবার পরিজন ছেড়ে এই বিদেশ বিভুঁয়ে আসে, নানাভাবে সে প্রতারিত হয়, ধাক্কা খায়, আবার হয়তো সে প্রতারিত হলো না, সংসারই করলো, কিন্তু কোন, যেমন আমি আমি কিন্তু দেখুন আমি খুব সে বিমা, আমি আমি আপনাকে একটা জিনিস বলি যে একটি একটি পুরুষ যখন, সাধারণত আমরা যেটা দেখি মানে নর্মাল প্যাটার্নে যে ছেলেটি বাইরে কাজ করতে যাচ্ছে, মেয়েটি ঘরে থাকছে, তাই না? আমাদের সমাজে আমাদের বন্ধু বান্ধব পরিচিত জন পাড়া পড়শি কত মানুষ আছে একটু গল্প করার, এখানে যে মেয়েটি আসে তার তো একটু কথা বলারও কেউ নাই, তাই না? অনেক সময় কিন্তু এটা হয়, সে দিনে মানে থাকতে থাকতে না তার অনেক পরিচিত জন তৈরি হয়ে যায়, কিন্তু শুরুতে আমি এরকম একজনের গল্প শুনেছি, সে মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো যে সে কি কথা বলতে পারে নাকি ভুলে গেছে,
আপনি বুঝে দেখেন যে একটি মানুষ কথা বলছে না, কারণ সেরকম কেউ নাই। যদিও এখন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছে বাংলাদেশের নারী, বাংলাদেশের মানুষ, তারা এখন আগের চেয়ে অনেক ভালো, অনেক সংখ্যায়ও বেশি, এবং সবার সঙ্গে যে বন্ধন, এ তো মুগ্ধ হওয়ার মতো, অচেনা অজানা কোথায় মনে করেন আরেকটা বাংলাদেশ, আরেকটা বাংলাদেশ, তাই না? আপনি যখন জ্যাকসন হাইটস দিয়ে আমি হাঁটি, আমার কখনো মনে হয় না যে আমি নিউ ইয়র্ক আছি, আমার মনে হয় আমি বাংলাদেশেই ঢাকা। এবং এত ঘন ঘন এখানে পিঠা উৎসব, এটা উৎসব, সেটা উৎসব, সংস্কৃতি চর্চা, নিউ ইয়র্কে থাকলেও আসলে এখানকার মানুষ বাংলাদেশকে ধারণ করে। কিন্তু এই প্রবাসীরাই, তারাই কিন্তু তাদের সংগ্রাম দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে তিল তিল করে এই আবহটা ভালোবাসা তৈরি করেছে, তারা এটা তৈরি করেছে, এবং একটা বড় ব্যাপার। কিন্তু আমি এখানে একটু উল্লেখ করতে চাই, ভাষার মাস, এবং আমি দেখে এখানে খুব মুগ্ধ হয়েছে বিষয়টি, যে কারণে আমি সবার সঙ্গে একটু শেয়ারও করতে চাই। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে 10টি ভাষা আছে, যেই ভাষায় সব কাগজপত্র, সরকারি সব কাগজ, সেখানে বাংলাও আছে, হ্যাঁ সেখানে বাংলাও আছে, এটি আমার জানা ছিল না। এবং এটিকে, এই বাংলা ভাষাকে নিউ ইয়র্কের একটি স্টেট ল্যাঙ্গুয়েজের মধ্যে নিয়ে আসায়, নিয়ে আসার জন্য বাংলাদেশিদের যে ভূমিকা, নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে। আমি জানি না কারা, মানে এটা আমাদের ব্যক্তি হয়তো না, সামগ্রিক ভাবে সবাই কমিউনিটির মানুষরাই এই উদ্যোগটা করেছে, নিয়েছে। এখানে আপনি ব্যালটেও বাংলা পাবেন, ডাক্তারের অফিসেও বাংলা পাবেন, ডাক্তারের চিঠি তো, আমার যখন ইন্স্যুরেন্স থেকে চিঠি আসে সেখানে আমি দেখি যে অনেক ভাষার সাথে লেখা আছে আমার বাংলায়, এবং এখানে তো ইন্টারপ্রেটার সব জায়গায় আপনার বাংলা আছে, তাই না? এটা খুব একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা সুলতানা, আমি এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাইছি। আপনি একজন মা, আপনার সন্তান শুদ্ধ, আমরা জানি যে উনি, আপনার সন্তান এখানেই পড়ালেখা করছে শুদ্ধ, কি আপনি এখানে স্কুলে ভর্তি করিয়েছেন, তো আপনি কেমন বুঝছেন যে, মানে আপনার ছেলের মধ্যে আপনি কেমন দেখছেন এই যে একটা কালচারাল গ্যাপ, তো এখানকার শিক্ষা ব্যবস্থার সাথে একটা শিশুর মানিয়ে নেওয়ার যে যুদ্ধটা, সেই জায়গাটাকে একটু বিশ্লেষণ করুন। আমার ছেলে ঢাকাতে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, এবং বেশ ভালো স্কুল ছিল সেটি। এখানে এসে এসে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করি কেমন লাগছে, ও আমাকে একদিন বলে একজন টিচারও বকা দেয়নি। এটাই সে এখানে খুবই, তার খুবই ভালো লাগছে, এবং এখানে সে হয় না, বাচ্চারা, বাচ্চাদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটিটা অনেক বেশি থাকে, তারা খুব দ্রুত সব কিছু অ্যাডপ্ট করে নিতে পারে। সেই জায়গা থেকে যদিও নিঃসন্দেহে অনেক ট্রমা, সে বাংলাদেশ অনেক মিস করে, বাংলাদেশের আত্মীয় স্বজন সবাই জানতে চাইছি যে, আপনি একজন মানে অনেক উচ্চ শিক্ষিত মা, এখানে সব প্রবাসী মহিলারা সবাই হয়তো এত উচ্চ শিক্ষার সুযোগ পায়নি, তা যারা, আপনার পক্ষে এই অ্যাডপ্টেশনটা অনেক বেশি সহজ, যে মারা তাদের এই রকম একটা কালচারাল শকের মধ্যে, কালচারাল টানাপোড়েনের মধ্যে, কনস্ট্রেন্টের মধ্যে সন্তানকে বড় করছে, তাদের আসলে কি করা উচিত? এটা খুব কঠিন আসলে প্রশ্ন, কারণ আমরা, আমাদের যেই সংস্কৃতি, আমাদের রক্ষণশীল সংস্কৃতি, তাই না, আর সেখানে একেবারেই এই এই একটা ভিন্ন উন্মুক্ত সংস্কৃতি যদি আমি বলি, একেবারে বিপরীতমুখী। সেই জায়গা থেকে সন্তানকে আসলে নৈতিকতা শিক্ষাটা দেয়াটাই বেশি জরুরি, তাকে আঁকড়ে ধরে না থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন না করে, তাকে যদি আপনি নৈতিক শিক্ষাটি দিয়ে দেন, তাহলে সে বুঝবে যে এটি আমার সংস্কৃতি, আমি এই পর্যন্ত যেতে পারি। সে সমাজ থেকে বিচ্ছিন্ন হলো না, সমাজের যেটি ভালো সেটি সে নিল, যেটি খারাপ সেটি সে বর্জন করলো। এই শিক্ষাটি দেওয়া আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা নাহলে অনেক সময় সন্তানরা হয় কি, হয় স্রোতে মিশে যেতে পারে, স্রোতে মিশে গেলে সে তার সব কিছু হারাবে, সব কিছু বলতে, তার সংস্কৃতি, তার কৃষ্টি, কালচার, তার ব্যক্তিত্বের অনেক কিছুই হয় না, আপনি সব সংস্কৃতির সঙ্গে সব কিছু যেমন যায় না, আমাদের সংস্কৃতির সঙ্গে অনেক কিছু যায় না, ফলে তাকে ওই শিক্ষাটা যদি দেয়া যায়, সে স্রোতেও মিশে গা ভাসিয়ে দিবে না, আবার আমাদের সংস্কৃতির রক্ষণশীলতার আবরণে যে নেতিবাচক জিনিসগুলি আছে সেগুলিও সে বর্জন করে নিজেকে সত্যিকারের, নিজের ব্যক্তিত্বকে, নিজের যেই সম্ভাবনার যত দিগন্ত আছে সেটিকে সে আসলে সর্বোচ্চ পর্যায়ে উন্মুক্ত করতে পারবে আমার ধারণা। মানে প্রথমত তাকে তার শেকড়ের সাথে সম্পৃক্ত রাখতে হবে, তার নিজের সংস্কৃতি, সাংস্কৃতিক চর্চা, নিজের ভাষা, সেটাকেও যেমন লালন করতে হবে, পাশাপাশি এই উন্মুক্ত পরিবেশে, এই দেশের সাথে সে একই সাথে বাংলাদেশি এবং আমেরিকান, এই দুটো সত্তাকেই আসলে খুব ব্যালেন্স করতে তাকে মেইনটেইন করতে হবে। দেখুন, আপনি যদি সব বিখ্যাত বড় যারা লেজেন্ডারি মানুষ, আপনি যদি তাদের জীবনী দেখেন, আপনি যদি আপনার ভাষাটা ঠিকমতো বলতে না পারেন,
ভালো করে শিখতে না পারেন, আপনি পৃথিবীতে কোনো ভাষায় সুন্দর করে আসলে পুরোটুকু জানতে পারবেন না, এটা সম্ভব না। কারণ ভাষা হচ্ছে গিয়ে মানুষের একেবারে অস্থি মজ্জার সঙ্গে মিশে থাকে, ভাষা হচ্ছে সেই জিনিসটা, তাই না? শুধু ভাষা না, সংস্কৃতির প্রত্যেকটি বিষয়ই তাই, আপনি কখনোই বিচ্ছিন্ন করতে পারবেন না। একটি মানুষের সর্বোচ্চ সম্ভাবনাটিকে যদি বিকশিত করতে হয় তাহলে তাকে নিজেকে যেমন জানতে হয়, নিজের শেকড় কোন জায়গাটিতে, সেই শেকড় যদি সে উৎপাটন করে ফেলে তাহলে তো সত্যি একটু হালকা ঝড়েই সে পড়ে যাবে, তাই না? তাহলে তাকে শিকড়টিকে আগড়ে রেখে বিকশিত হওয়ার সুযোগ করা। আপনি যত ভালো দিক আছে সবগুলি নিবেন, কিন্তু আপনার শিকড়টাকে শক্তপোক্ত হতে দিতে হবে। তবে এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন এবং আরো দেখবেন, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বাংলায় গান করে, বাংলায় কি যে কবিতা ভালো বলে, লাগে, খুব সুন্দর বাংলায় লাগে। নাচ উপস্থাপন করে, এটা সত্যি বিস্ময়কর। আমার তো মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের এই বয়সে ছেলেমেয়েরাও হয়তো এত চমৎকার করে প্রেজেন্ট করতে শুনেন পারে না আমি বলি, আজকাল। মানে এরকম একটা কথা প্রচলিত আছে যে যখন বিদেশে যায় তখন দেশের জন্য টানটা বেড়ে টানটা যায়, বেড়ে যায়। তখন আপনি সত্যিকার বোঝা যায় বোঝা যায়, যে আমার আসলে দেশ আমার কি ছেলে জিনিস। যখন এখানে স্কুলে যায়, সেখানে স্কুল থেকে এই গত সপ্তাহে তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, তাকে ক্লাসে প্রেজেন্ট করতে হবে যে তার সংস্কৃতিতে সবচেয়ে ভালো মিষ্টি খাবার যেটাকে বলে ডেজার্ট কোনটা, সেটি তাকে বানিয়ে নিয়ে যেতে হবে। এখন আমরা তো কখনো একটা ছোট বাচ্চাকে, তাও আবার ছেলে বাচ্চা যদি হয়, তাই না, সাধারণত আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী কি হয় যে সে রান্না করবে এটা তো আমরা ভাবিও না, তাকে নিজেকে ওইটা মায়ের হেল্প নিয়ে তাকে ওইটা বানিয়ে নিয়ে যেতে হবে এবং বলতে হবে এটা রেসিপি কি, কেমন করে বানাতে হয়, তাই না? তো আমার ছেলে হচ্ছে গিয়ে মিষ্টি কিংবা জিলাপি এগুলি বানিয়ে নিয়ে, এগুলি সম্পর্কে তার কোথা থেকে, এগুলির নির্যাসটুকু কি, এগুলি কিন্তু আগে এত ধারণা ছিল না। এখন সে যখন স্কুলে যায় সবাই তাকে যখন জিজ্ঞেস করে তুমি তোমার পরিচয়টি কি, তাকে কিন্তু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বলতে হয়, মনে করতে হয়, ধারণ করতে হয় যে সে একজন বাংলাদেশী। ফলে কিন্তু দেশ বিদেশে আসলে আপনার প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে দেশের কথা মনে রাখতেই হবে, ফলে দেশের জন্য ভালোবাসাটি বাড়তেই থাকে। কারণ প্রতিটি প্রবাসী হচ্ছে তার দেশের অ্যাম্বাসাডার বিদেশে, একদম একদম। সেটাই। আপনি অবসরে কি করতে পছন্দ করেন? বই পড়া নিঃসন্দেহে, আমি ফটোগ্রাফিও করতাম, এখন একটু কম এবং করি। আপনি তো বিশ্ববিদ্যালয়ে থাকতে আবৃত্তিও করতেন। অনেক কিছুই হয় না যে কি করি নাই আর কি, এরকম একটা ব্যাপার আছে, আপনি কিন্তু একসময় খুব ফটোগ্রাফির সাথে ভীষণভাবে জড়িয়ে ছিলেন। ছিলাম, হ্যাঁ অনেক কিছু করেছি। এখন আপনি যদি বলেন বই পড়ি, ফেসবুকিং একটা বড় ব্যাপার, ফেসবুক অনেকেই, আমার কাছে যেটা মনে হয় ফেসবুক কিংবা এরকম সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমি সবাইকে দেখতে পাই, সবার তথ্যগুলি জানতে পারি, যা মানে এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে যে প্রত্যেকে প্রত্যেকের নিজের বক্তব্যগুলো উপস্থাপন করতে পারছে, যেগুলো হয়তো আগে একটা টেলিফোন করে আপনি জানতে পারতেন। তো এটা আমার আমার আমি অন্যদের সঙ্গে অন্যদের ভাবনা চিন্তাগুলো এগুলি দেখার একটা বড় আমার কাছে মনে হয়, যেহেতু সাংবাদিক হিসেবে সমাজ নিয়ে আপনাকে চলতে হবে, সুতরাং এক ঝলকে দেখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গিয়ে ফেসবুক, সামাজিক মাধ্যম, সুতরাং এইটা আমি অনেক এনজয় করে আমার ভালো লাগে। ফেসবুক, টুইটার, এবং সত্যি আমার তো মনে হয় যে এই জিনিসগুলোকে, ফেসবুক, টুইটার, এগুলোকে ইতিবাচক ভাবে ব্যবহার আমি করা আমি উচিত। অবশ্যই ইতিবাচক ভাবে, সেটা আমি আপনাকে বললাম, এমনকি ফেসবুকের কারণে আমি এখন অনেক লেখালেখিও করতে পারি, যেটা আমি ফেসবুক বলতে আমি অন্যদেরকে যেমন দেখি আমার নিজের চিন্তাটি তো শেয়ার করতে পারি। আপনি যখন একটি সংবাদ করবেন সেই সংবাদের সবটুকু তো আপনি আপনার রিপোর্টের মধ্যে তুলে ধরতে পারেন না, পিছনে যে কথাগুলো থাকে সেগুলি দেওয়ার অনেক সময় কোনো জায়গাও থাকে না, তাই না? সেটি আপনি একটা, আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমি আমার লেখালেখির একটা বড় জায়গা বলে আমার কাছে মনে হয়। অন্যদের লেখাও আমি অনেক পড়তে পছন্দ করি, খুব শর্টলি সবাই লিখে এবং প্রত্যেকের প্রতিদিনের চিন্তাগুলি আচ্ছা, দেখা আমি যায়। এখন, আমরা অনেকদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, যদিও আলাপ কখনোই ফুরবে না, আরো অনেক আলাপ থেকেই যায়। তো আমি যেটা জানতে চাইবো যে আপনি প্রায় এক যুগের অধিক কাল ধরে সাংবাদিকতা করেছেন, করছেন অনুসন্ধানী সাংবাদিকতা, এখন যে মেয়েটি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ঠিক আপনার মতো করে, আপনি যেই স্বপ্ন আপনি 20 বছর আগে দেখেছিলেন সেরকম করে স্বপ্ন দেখছে, সাংবাদিকতা করতে চায়, অনুসন্ধানী সাংবাদিকতা, তার জন্য আপনার সাজেশন কী থাকবে? যদি লক্ষ্য থাকে অটুট, লক্ষ্যটাকে অটুট করে সামনে আগায় যেতে হবে। এখন আশেপাশে তাকালে, আশেপাশে তাকালে বলতে যে লক্ষ্যটাকে সামনে রেখে যত বাধা আসুক সেই বাধাকে পায়ে দলিয়ে এগিয়ে যেতে হবে, কিংবা আপনি আর যদি একটু সফটলি যদি আমি বলি যে মানে বাধাগুলোকে যেমন করে সম্ভব সেভাবে করে কাটিয়ে এগিয়ে যেতে হবে, কখনোই পথ মসৃণ হয় না, কখনোই হয় না। সুতরাং নিজের ডেডিকেশনটা ঠিক রাখা, নিজের লক্ষ্যটাকে একেবারে ধরে রাখা, আঁকড়ে ধরে সেদিকে এগিয়ে গেলেই তার পক্ষে সম্ভব। এবং এখন
আর বাংলাদেশের তো অবস্থা আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, সেই তুলনায় এবং বাংলাদেশের সাংবাদিকতা অনেক অনেক প্রযুক্তিগতভাবে দূর এগিয়েছে অনেক এগিয়ে সাংবাদিকদের, গেছে। মানে পুরো সমাজ কাঠামোয় যে পরিবর্তন এসেছে আমাদের কমিউনিটিতে অনেক, আপনি জানেন সাংবাদিকরা সবসময় প্রগতিশীল হয়, হুম হুম সুতরাং সেই জায়গা থেকে অনেক সম্ভাবনা সামনের দিনগুলোতে আরো বেশি সম্ভাবনা আছে। আমি তো বলবো মেয়েরা আরো বেশি বেশি এই পেশায় আসুক, তাহলে আরো ভালো হবে। সাফল্যের সংজ্ঞা কি আপনার কাছে? কঠিন প্রশ্ন। সাফল্য, সাফল্য আর সার্থকতা দুইটার মধ্যে আমার আমার কাছে পার্থক্য আছে। আমার কাছে সাফল্য বলতে মনে হয় যেন আপনি কোনো কিছু একটা, মানে আমি ঠিক বোঝাতে অর্জন পারবো না, করা, অর্জন করলেন কিন্তু শেষ হয়ে গেল, যেটা সাফল্য। সার্থকতা মানে হচ্ছে একটা প্রশান্তি, যেটা করে আমি একটা গুড ফিলিং পাচ্ছি আমার সব। সার্থকতাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। চমৎকার। সবশেষ প্রশ্ন, আপনার রোল মডেল কে কে ছিল বা আমার এখনো? মা, আচ্ছা, আমার একটু মা শুনতে আমার চাই রোল তার কথা। মডেল। হুম হুম আমার 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 যখন 6 বছর বয়স তখন আমার মা বাবা মারা গেছে, তখন আমার মা খুব ইয়াং ছিল, 25 বছর বয়স ছিলেন, এবং আমাদেরকে যেইভাবে করে তিনি বড় করেছেন, আমরা 4 বোন, এবং যখন যা কিছুই করতে যাই আম্মুর প্রত্যেকটি কথা আমার মনে পড়ে, যে আম্মু তো এটা বলতো, আম্মু তো ওটা বলতো, ফলে আমার আমার কাছে মনে হয় যে একেবারেই আমার মা একেবারে গ্রামের একজন মানুষ, তার যেই সনাতন বাঙালি নারী। বাঙালি নারী, হুম হুম তার যেই ব্যক্তিত্ব, তার যেই দৃঢ়তা, হ্যাঁ, চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলি মানে মানে অসাধারণ। যদিও সবার কাছে সবার মা খুব প্রিয়, নিঃসন্দেহে আমার কাছে তাই, কিন্তু আমার কাছে আমার মায়ের মা একেবারেই স্বাতন্ত্র মনে হয়, কারণ আপনি আপনার মায়ের কাছে একই সাথে মাকে এবং বাবাকে পেয়েছেন। দুটোই, তাই না? এবং আমার মায়েরও নিজেরও রোল মডেল, মা একটা মা দেখে অভ্যাস, সেই মাকে তার রোল মডেল, কিন্তু তার রোলটি পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে জেন্ডার রোল কিভাবে করে চেঞ্জ হয়, বাবা মারা যাওয়ার পরে তাকে পুরো দায়িত্বটি নিতে হয়েছে, তাকে তার সেই সংগ্রাম, এটি একটা বড় অনেক বড় ব্যাপার, এবং আমার অনুপ্রেরণা বলেন, এবং আমার মা আমার রোল মডেল। সুলতানা, অনেক ভালো লাগলো আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, এবং অনেক কিছু জানা হলো আমাদের দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জয়িতা অপরাজিতাতে আসবার জন্য। প্রত্যাশা থাকবে আপনি আবারও আসবেন, আপনার সাফল্যের অনুপ্রেরণার কথা আমাদের দর্শকদের আবারও শোনাবেন। নিঃসন্দেহে আপনার জন্য আপনিও ভালো থাকবেন, শুভকামনা। দর্শকরাও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের জয়িতা অপরাজিতা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।